আইন মেনে সড়কে চলিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্যে সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সকালে দোয়েল চত্বর থেকে শোভাযাত্রা করে বিআরটিএ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ওসমানী স্মৃতি মিলনায়তনের দিবসের মূল আয়োজনে জানানো হয়, দেশের 2021-এর তুলনায় 22-এ সড়ক দুর্ঘটনা বেড়েছে 27 ভাগ। বক্তব্যে চালকদের দিয়ে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি চালানোয় মালিকদের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাজধানীতে ভাঙাচোরা বাস চালানোর বিষয়ে ক্ষোভ জানান তিনি, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগেও কঠোর হওয়ার নির্দেশ দেন। যেটা আজকে এলিভেটেড মেট্রো পদ্মা সেতু হয়ে ইউরোপের শোভা পাচ্ছে, সেই দেশের এত জীর্ণ দীর্ণ চেহারার মুরিটিনগুলো চলতেছে। প্লিজ, আমাদের যে আজ হাইট, এই হাইটটা মানায় না। আমাদের গ্রামগুলোতে এর চেয়ে ভালো বাদ করে